আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাবিব, কাইরোপ্র্যাকটিক এন্ড অস্টিওপ্যাথিক প্র্যাকটিশনার। আমি বিগত 4 বছর ধরে বাংলাদেশে কাইরোপ্র্যাকটিক এন্ড অস্টিওপ্যাথ প্র্যাকটিস করছি। তো আমরা যেহেতু ফিজিক্যাল থেরাপি নিয়ে কাজ করে থাকি, আমরা কমনলি যে প্রবলেমটা পাই, পেশেন্টরা আমাদের কাছে ব্যাক পেইনের প্রবলেম নিয়ে আসতে থাকে। তো আমি আজকে একটা বিষয় শেয়ার করব যেগুলো খুবই কমন। আমরা কমনলি একটা বিষয় জানি যে বাংলাদেশে খুব কমন একটা প্রবলেম হলো PLID রোগ, যেখানে কোমরে ব্যাক পেইন হয় এবং পেইনটা রেডিয়েট করে নিচে চলে যায়। এখানে এটাকে সায়াটিকাও বলে অনেকে, ডিক্স বালস, ডিক্স প্রলাপস, ডিক্স হার্নিয়েশন বিভিন্ন নামে পরিচিত। তো আমি আপনাকে একটা জিনিস দেখাবো আজকে। আমার সাথে একটা স্পাইন আছে, ডামি স্পাইন। তো আমরা সবাই জানি যে এটা পেলভিস, এটা একটা, এবং এটা হলো লামার স্পাইন, এটা থোরাসিক, এটা সার্ভাইকেল। সো এই স্পাইনে ভিতর দিয়ে এক ধরনের নার্ভ যায়, অনেকগুলো নার্ভ যায়, যেটা আমাদের বডির বিভিন্ন পার্টকে কন্ট্রোল করে। তো এখানে যদি কোনো কারণে ডিস্ক বালজ হয় বা ফুলে যায় বা প্রলাপস হয় বা হার্নিয়েশন হয়, তখন এক ধরনের পেইন আমাদের নিচের দিকে চলে যায়, কারণ নার্ভগুলো যে রুট দিয়ে যায় সেদিক দিয়ে পেইনটা হয়। আজকের আলোচ্য বিষয় হলো ডিস্ক প্রলাপস বা ডিস্ক বালজ ছাড়াও অনেক কারণেই পেইন নিচের দিকে যেতে পারে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আজকে শেয়ার করব, সেটা হলো পেলভিক্সের ডিসফাংশন। পেলভিক্স যে আছে, এই পেলভিক্সে এই হিপ দু সাইডে দুটো হিপ থাকে, স্যাক্রাম এবং কক্সিস মিলে পেলভিক্স হয়ে থাকে আমাদের। এই যে পেলভিক্স আছে, পেলভিক্সের যে হিপ আছে, হিপের 4টা রোটেশন থাকে। হিপটা সামনের দিকে, পিছনের দিকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, এই 4 ধরনের মুভমেন্ট করতে পারে। যদি কোনো কারণবশত হিপের যে কোনো একটা রোটেশনাল ফল্ট পাওয়া হয়, যে কোনো এক ধরনের, যেমন হতে পারে পোস্টেরিয়র ইনফেরিয়র রোটেশনাল ফল্ট, তাহলে আমরা কমনলি যেটা পাই যে পেইনটা রেডিয়েট করে থাই পর্যন্ত চলে আসে। সো এই প্রবলেমের জন্য অনেক পেশেন্ট দেখা যাবে যে PLID-র পিছনে ছুটছে, PLID ট্রিটমেন্ট করছে, কিন্তু আলটিমেটলি সে রেজাল্ট পাচ্ছে জিরো। যতক্ষণ পর্যন্ত না পেলভিসের যে ডিসফাংশনটা আছে, এই ডিসফাংশনটাকে সলভ করা হবে, ততক্ষণ পর্যন্ত এই পেইনটা কখনোই যাবে না। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।